মাহবুবা খাতুন বলেছেন ফিতরের পরিমাণটা বলবেন প্লিজ ফিতরা মানে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে সাদা ফিতরের বিষয়টা অনেক সাহাবারা বর্ণনা করেছেন বর্ণনা করেছেন আব্দুল্লা আল্লাহ তাল্লাহ আনহুমা তিনি অনেক ডিটেলস বর্ণনা করেছেন বিভিন্ন রেওয়ায়ত একসাথ করলে তার কাছ থেকে অনেক তথ্য আমরা পাই এবং আবু সাইদ আল খুদ্র রাজি আল্লাহ তালুমু তিনিও বর্ণনা করেছেন আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহমা তিনিও বর্ণনা করেছেন তো এর নির্যাস হল ফিতরা হচ্ছে এক পরিমাণ খাদ্য অথবা এক পরিমাণ খেজুর এক পরিমাণ জব বা ভুট্টা এক পরিমাণ কিশমিশ এক পরিমাণ পনির ইত্যাদি তাহলে আবু সাইদ খুদ্রের রেওয়ায়তে আমরা যেটা পেলাম সাহিব ওখারির মধ্যে এবং এছাড়াও আর অন্য অন্য গ্রন্থে সেখানে একশো পরিমাণ আমের কথা বলা হচ্ছে আর এই আমটা সাধারণত কেরাম বলেন এটা হলো কোনো এলাকার গালেব কৌতাল অর্থাৎ সেই শহরের বা সেই জনপদের মানে প্রধান খাদ্য যেটা প্রধান খাদ্য গালেবুল কৌত বলা হয় প্রধান খাদ্য কারণ এমনি আব্বাস রাজি আল্লাহ তাল হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম জাকাতুল ফেতেরকে ফরজ করেছেন দুটো উদ্দেশ্যে একটা হলো তোহরাত আনলে সাকবে ও রাফাত রোজাদারের রোজাকে অনর্থক কথা কাজ এবং অশ্লীল অশ্লীলতা থেকে মুক্ত করা পবিত্র করা আর দ্বিতীয় হচ্ছে অত মাতানলীল মাসাকি মিসকিনদের খাবার প্রোভাইড করার জন্য তাহলে মুসকিনদের খাবার প্রোভাইড করার জন্য অন্যান্য সকল হাদিসে আমরা দেখতে পাচ্ছি যতগুলো জাকাতুল ফেতের নিয়াধিসে আছে সবগুলোতে একটাতেও কিন্তু অন্য কোনো রেকমেন্ডেশন নাই সবগুলোতে বলছেন তাদের খাদ্য প্রোভাইড করা এবং সেটাকে একশ পরিমাণ খাদ্য যদিও গমের ক্ষেত্রে কিছু কিছু রেওয়ায় সাহাবাদের থেকে পাওয়া যায় যেমন আসমাবিন রিয়তন অর্ধ সায়ের কথা বলা হচ্ছে এবং আবি আবি সুফিয়ান রদি আল্লাহ তাল্লাহু থেকেও সার গমের কথা পাওয়া যায় তাহলে আমরা স আম নিন্ত আম পেলাম তাহলে আমরা মানে এতটা স্পষ্টভাবে রেকমেন্ড করতে পারি একশর পরিমাণ খাদ্য এখন সে খাদ্যটা যেখানে যেটা প্রযোজ্য সেটা হতে পারে আরব দেশগুলোতে হয়তো খেজুরও হতে পারে জাবিব হতে পারে ইত্যাদি যে খাদ্যগুলো রাসুলসাল্লা সাল্লাম রেকমেন্ড করেছেন সেগুলো হতে পারে তাহলে একশর পরিমাণ এই পরিমাণটা কি এই পরিমাণ নিয়েও আমরা জানি যে আমাদের আধুনিক এবং আগের কেরামের মধ্যে এখতলাফ রয়েছে এখতলাফটা হওয়াটা খুবই ভ্যালিড কিন্তু এখানে আমাদের এটা নিয়ে মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কাউকে ব্লেম করার কোনো কারণ নেই কারণ সটা হচ্ছে একটা পরিমাপের পাত্র স পরিমাপের পাত্র এই পাত্রের মধ্যে আপনি যে জিনিসটা রাখবেন সেই জিনিসটা যদি দেহ বড় হয় পাতলা হয় তাহলে কিন্তু ওজন কমে যাবে আর যদি তার ওজনটা বেশি হয় অল্প কতটুক জায়গায় সে নেয় অনেক ওজন দিয়ে যেমন লোহা যেমন তাইলে তো এই সয়ের মধ্যে আপনি অনেক পরিমাণ ঢুকাতে পারবেন যাই হোক খাদ্যের মধ্যে আমরা এটা দেখি যেমন শাক সবজি যদি এটার মধ্যে রাখেন তাহলে দেখা যাবে যে এক দেড় কেজিতেই ওটা পুড়ে যাবে আবার যদি চাল রাখেন তাহলে সেটা প্রায় তিন কেজি হবে কেউ কেউ তিন কেজির বেশি বলেছেন আর এক্ষেত্রেও আমরা দেখি যে যেমন হারামাইন বা ওই দেশের যে সমস্ত স্কলাররা আছেন তাদের মতামতটা খুব প্রণিধানযোগ্য শেখ সলিবিন ওয়েতাইমিন তিনি দুই কেজি চল্লিশ গ্রাম বা দুই কেজি চারশো গ্রাম এভাবে দুটো রেওয়াতে আছে যদিও কেউ কেউ বলছেন দুই কেজি চল্লিশ গ্রামই নাকি তার শেষ কথা তারপরে কেউ কেউ সেটাকে সোয়া দুই কেজি বলেছেন কেউ আড়াই কেজি বলেছেন আর সৌদি আরবের আল্লাজিনার দা এমা আর যে ফাতাওয়া সেখানে তিন কেজি বলা হয়েছে প্রায় তিন কেজি তাহলে কিলো টাকরিবান প্রায় তিন কেজি বলা হচ্ছে তাহলে ফেতরার পরিমাণটা হলো যে কোনো খাদ্য আমরা যেটা আমাদের দেশে দাম করব সেটা যেন তিন কেজি হয় বা তিন কেজি থেকে সামান্য একটু কম হলে অসুবিধা নেই বাট তিন কেজির কাছাকাছি যেন হয় তাহলে সেই ফেতরাটা আমাদের আদায় হবে ইনশাআল্লাহ